সাবস্ক্রাইব করতে, ও মুখে গুটকা ঢুকিয়ে নিয়েছে, ঠিক আছে? তো বলতে কমেন্টেটারও বসে আছে, কিন্তু এখন গানটা বন্ধ। হ্যালো গাইস এভরিওয়ান, আমার নাম সুজিত বিশ্বাস আর তোমরা দেখছো সুজিত ব্লগ। তা আজকে আমি যে ভিডিওটা আপনাদেরকে তুলে ধরবো, ভিডিওটা হচ্ছে হলো যে আজকে আমাদের এখানে ফুটবল ম্যাচ আছে, ঠিক আছে? তো ফুটবল ম্যাচ আছে, সেটাকে আমরা পুরো ফুল ভিডিও দেখাবো, যে কত টাকা এন্ট্রি ফি আর জিতলে কত টাকা পাওয়া যাবে আর কয়টা টিম আর কোন টিমের সাথে কোন জায়গার টিমের সাথে খেলা হচ্ছে, তো পুরো ভিডিও তুলে ধরবো, ঠিক আছে? তো ভিডিওটা ফুল দেখবেন, আর যে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, ঠিক আছে? আর ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে, ঠিক আছে? তো মনে করে একদম সাবস্ক্রাইব বাটনটা এখনই সাবস্ক্রাইব করে নিন। তো কৌশলও বলবে, বলুন সাবস্ক্রাইব করতে, ও মুখে গুটকা ঢুকিয়ে নিয়েছে, ঠিক আছে? তো বলতে পারছে না কিছু, তাহলে আমরা ভিডিওটা এখন শুরু করবো, ঠিক আছে? তো খেলার মাঠে এখন যাবো আমরা। এখানে দর্শক বন্ধু অনেকেই আছে দেখতে পারতেন, তো এইখানটাই খেলা হবে, তো খেলা হবে একদম, সবাই একদম মানে ইন্তেজার করে বসে আছে যে কখন খেলাটা স্টার্ট হবে। তো এখন নাগাদ চারটা বাজে, তো কৌশারও বহুত এক্সাইটেড আছে, খেলা হবে কি কিছু বলবে, একদম বলে খেলা হবে। তো ফিল্ডে সবাই যখন আসবে, প্লেয়ারগুলো সবাই আসবে, তখন আমি ভিডিওটা চালু করবো আবার, ঠিক আছে? তো ভিডিওটাতে দেখতে থাকুন। তো এটাই হচ্ছে সেই মানে ফুটবলের ফিল্ড, তো এইখানটায় ফুটবলটা এখান থেকে চালু হবে, দুটা ক্যাপ্টেন আসবে। তো এইখানেই মানে আপনারা দেখতে পারতেন যে এখানে ওই সাইডে একটা টিম আছে, তো এই সাইডে একটা টিম হবে। তো এখন খেলা স্টার্ট হয়নি, তো খেলা স্টার্ট হবে এখন, তো আমরা দুটা ক্যাপ্টেন এক জায়গায় আসবে, তারপরে খেলাটা স্টার্ট হবে, তো এখনও টাইম হয়নি, ঠিক আছে? তো এখনই হবে, তো স্টার্ট হতেই আমি ভিডিওটা দিচ্ছি। তোমরা বলো আমি ভিডিও করতেছি। খেলাটা আপাতত হচ্ছে 20-40 মিনিটের, কারণ কি এখন 4টা বেজে গিয়েছে, ঠিক আছে? 4টার উপরে বেজে গিয়েছে, তো এখন 20-40 মিনিটের খেলা হবে। তো এখানে পিছনে মানে ই হচ্ছে এখন মানে ক্যাপ্টেন ক্যাপ্টেনশিপ কে স্টার্টিং এখনই হতে চলেছে, ঠিক আছে? তো ক্যাপ্টেন, দুটা ক্যাপ্টেন আসলো, তো এখানে আমাদের প্লেয়ার চলে আসছে, মানে আমাদেরই, তো নাম হলো সারাফাত, উনি একটা ফুটবল প্লেয়ার, ঠিক আছে? তো আমি ভিডিওতে থাকতে দেখতে থাকবো ভিডিও, ঠিক আছে? তো এখনই স্টার্ট হয়ে যাবে, কিছুক্ষণের মধ্যেই স্টার্ট হয়ে যাবে ফুটবল খেলা, আপনার ভিডিওতে দেখতে। তো টচ হয়ে গেল এখন, তো দুটা ক্যাপ্টেন ছিল, তো টচ হয়ে গেল এখন, তো খেলা এখন স্টার্ট হবে, ঠিক আছে? তো ভিডিওটা দেখতে থাকুন, আমি পুরো ভিডিও দেখানোর চেষ্টা করবো, ফুল ভিডিও। তো এখন টচ হয়ে গেলো, তো খেলা স্টার্ট হয়ে যাবে। এখানে কৌশলও আছে, তো কৌশলও এখন মজা নিচ্ছে বহুত, তো আমরা মজা নেবো। তো এখন আমরা ফিল্ডের বাইরে থাকবো, কারণ কি ফিল্ডের বাইরে আমাদের ভিতরে থাকা যাবে না, ভিতরে অ্যালাউ নেই। তো এখানে মনজক স্পোর্টিং ক্লাব আর ওই সাইডে হয়ে গেলো দেওনা স্পোর্টিং ক্লাব, তো দুটা দিশের মধ্যে খেলা হবে। খেলার আগে এখানে অল্প ডিসকাস করা হচ্ছে আমাদের দেওনা স্পোর্টিং ক্লাবে, তো ওরা এখন বল ধরে মানে কিছু শপথ করতে না কি করে খেলা এখন স্টার্ট হবে, ঠিক আছে? তো এখানে রেফারিও চলে আসছে, সবাই এখন খেলা ওই সাইডে চলে আসছে ওরা, তো এখন খেলা স্টার্ট হবে। তো খেলা প্রায় স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে? তো দেখতে পারতেন খেলা স্টার্ট হয়ে গেছে। তো এদিকে অল্পের জন্যে মানে মনজক স্পোর্টিং ক্লাব, অল্পের জন্য মনজক স্পোর্টিং ক্লাবরা গোল দিতে পারিনি, এখানে গোলকিপার যে আছে গোলকিপার মিস করে দিয়েছে। তো এইখানে দেখতে পাচ্ছ যে যত বি দেওনার সাপোর্টার আছে সবাই এখানেই আছে, সবাই মানে বহুত উৎসাহিত যে জেতার জন্যে। তো এখানে স্পোর্টিং ক্লাব এখন কর্নার থেকে মারতে, তো বল আউট হয়ে গেছে, ঠিক আছে? তো এখন গোল দেওয়ার চেষ্টায় আছে, কর্নার মারতে তো গোল দেওয়ার চেষ্টায় আছে, তো দেখা যাক কি হয়। হলো না গোল, হলো না, আবার চলে গেল, বল হয়ে গেল আউট, হ্যান্ডবল হয়ে গেছে। তো এখন প্ল্যান্টি মারবে, হ্যান্ডবল না, তো
তো হ্যান্ড বল মারবে এখন মনজক স্পোর্টিং ক্লাব। তো দেখা যাক দিতে পারে কিনা। তো গোল দেওয়ার চেষ্টা ছিল কিন্তু গোল হলো না। তো ইতিমধ্যে একটা গোল হয়ে গেছে মনজক স্পোর্টিং ক্লাবের। তো ইতিমধ্যে একটা গোল হয়ে গেছে মনজক স্পোর্টিং ক্লাব ফুল সেলিব্রেশন করছে ওরা, ঠিক আছে। তো মনজক স্পোর্টিং ক্লাবের ফার্স্ট গোল হয়ে গেল, মনজক স্পোর্টিং ক্লাবের ফার্স্ট গোল হয়ে গেল। তো অনেক সেলিব্রেশন করছে ওরা, এখানে দর্শকের অভাব নেই দেখতে পারতেছেন। এখানে কমেন্টেটরও বসে আছে কিন্তু এখন গানটা বন্ধ করে দিয়েছে, কারণ কি যদি গান বাজাবে তো আমার কপিরাইট মারে দেবে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, কপিরাইটার ভালো করে ভিডিও করবেন না। তো এখানে দর্শকের অভাব নেই, দর্শক এক সেবার করে অনেক দূর দূর থেকে আসে, বাইক দিয়ে আসে। তো এদিকে খেলারও মজা নিচ্ছে, দর্শকের অভাব নেই, দর্শক 100। তো মনজক স্পোর্টিং ক্লাবের একটা গোল অলরেডি হয়ে গেছে। তো এখন দেওয়ানোর চেষ্টা করতে, একটা গোল করার জন্য তো চেষ্টাই আছে। তো দেখা যাক কে, মনজক একটা গোল দিয়ে দিছে, এখন দেওয়ানোর চেষ্টা আছে, দেওয়ানো একটা গোল দিবে। তো দেখা যাক চেষ্টা, বল আউট হয়ে গেল। দেওয়ানো গোল একটা দিয়ে দিল, তো 1-1 হয়ে গেল। এখন খেলাটা আরো ইন্টারেস্টিং হবে, 1-1 হয়ে গেল। দেওয়ানো স্পোর্টিং ক্লাব আর মনজক স্পোর্টিং ক্লাব 1-1 ইকুয়াল হয়ে গেল। এখন খেলাটা অনেক ইন্টারেস্টিং হবে, দেখে বোঝা যাচ্ছে, মজা হবে। তো ভিডিওতে থাকুন, দেখতে থাকুন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব। 40 মিনিটের খেলা, তো 20 মিনিট অলরেডি মানে হাফ টাইম হয়ে গেল। তো এখানে দেওয়ানো স্পোর্টিং ক্লাব আছে আর ওই সাইডে মনজক স্পোর্টিং ক্লাব আছে। তো দুজনেরই 1-1 গোল হয়ে গেছে। তো এখন রেস্টের মানে টাইম অফ ড্রিঙ্ক টাইম। তো ড্রিঙ্ক টাইম হয়ে যাওয়ার পরে এটা তো ড্রিঙ্ক টাইম হয়ে যাওয়ার পরে তারপরে খেলাটা স্টার্ট হবে। রেফারি ইয়াপে রেডি, তো আমি স্টার্ট হয়ে যাবে খেলা। তো ভিডিওটা দেখতে থাকো, তো এখন খেলা স্টার্ট হয়ে যাবে। তো রেফারিও মানে একদম তৈয়ার আছে, এখন খেলা এখন স্টার্ট হবে। তো 20 মিনিটের খেলা অলরেডি হয়ে গেছে, তো আর 20 মিনিট বাকি আছে। তো 20 মিনিট পরে রেজাল্ট হবে কে সবার। খেলা এখন স্টার্ট হয়ে, চলো দেখতে থাকো ভিডিওটা। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে। এই যে গোলকিপার আমাদের, ভালো করে গোলকিপার করো। তো এদিকে হয়ে গেল মনজক স্পোর্টিং ক্লাব। তো ওনারা এখন হাফ টাইম হয়ে গেছে, তো হাফ টাইম পরে আবার খেলা স্টার্ট হবে। তো মনজক স্পোর্টিং ক্লাবের সবাই এখন মানে মাঠে নামবে। তো ভিডিওটা দেখতে থাকুন, ভিডিওটা ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ঠিক আছে। তো এখন খেলা স্টার্ট হবে, তো আগের পরিস্থিতি কী হচ্ছে তো আমরা দেখাবো, আর ভিডিওতে থাকুন। দর্শকের অভাব হচ্ছে না, দর্শক অ্যাভেলেবেল একদম, মানে দর্শকের অভাব হবে না। কারণ কি দেখতে পাচ্ছেন, ওই সাইডটাও দর্শক, পুরো সাইডটা দর্শক। ওইদিকে হয়ে গেল মনজকের দর্শক, এদিকে হয়ে গেল দেওয়ানোর দর্শক। দেওয়ানো স্পোর্টিং ক্লাবের অলরেডি 3টা গোল হয়ে গেছে, ঠিক আছে, 3টা গোল হয়ে গেছে। তো এখন দেখা যাক যে ম্যাচটা কে জিতে। তো আমরা তোমরা ভিডিওতে থাকুন, আর ভিডিওটা দেওয়ানো 4 গোল দিয়ে দিয়েছে, আর খেলা আছে 5 মিনিটের অনলি। তো 5 মিনিটের মধ্যে দেখা যাক কটা গোল হয়। अभी टाइम टा छे, अभी 10 मिनट छे। কি বললাম, দেওয়ানো এফসি ক্লাব তো উইন হয়ে গেছে। তো ওরা একটা গোল দিয়েছে, কি জন্য না আমাদের
মনজুক স্পোর্টিং ক্লাব একটা গোল দিয়েছে আর দেওনা দিয়েছে চারটা। তো উইনিং টিম এখানে দাঁড়িয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ সেলিব্রেশন করছে পুরো একদম একদম। চলো বেস্ট অফ লাক।